কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লেখা কবিতা সেই মানুষটা যে ফসল ফলিয়েছিল, সেই বিরাট খামারটিতে কোনো বৃষ্টি হয় না, আমার কপালের ঘাম দিয়ে গাছগুলিকে তৃষ্ণা মেটাতে হয়, সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমার ফুটা ফুটা রক্ত যা জমে কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজা হবে, রোদে শুকুতে হবে, তারপর গুঁড়ো করতে হবে, যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ের রঙে ঘোর কৃষ্ণবর্ণ, আফ্রিকার কুলির জামার রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণার নিশ্চিন্তমণি এদিক ওদিক ছুটোছুটি করছে, যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হচ্ছে, তাদের কে ভর্ণা হতেই ওঠে, কে তখন থেকে খেটে মরে, কে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা কুচো হয়ে হাঁটে, আর কে বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়, কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাংসের টুকরো, সদচ্ছিন্ন নোংরা পোশাক আর কয়েকটা নয় পয়সা। আর এরপরেও কাকে পুরস্কৃত করা হয়? চাবুকার বুটির ঠোক করে কে সেই মানুষ? কেউ পূর্ববেলাকে গাড়ি যন্ত্রপাতি মেয়ে মানুষ কেনার টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রোদের মুন্ডুগুলি যোগান দেয়? কে সদাগ্নিকে বড় লোক তৈরি করে, তাকে রাতারাতি আপিয়ে তোলে, পকেটে টাকা যোগায়? কে সেই মানুষ? কে সেই মানুষ? তাদের জিজ্ঞাসা করো, যে পাখিরা গান গায়, যে ঝর্ণারা নিশ্চিন্তমণি এদিক ওদিক ছুটোছুটি করছে, যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হচ্ছে, তারা সকলেই উত্তর দেবে, ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে। আহা, আমাকে অন্তত ওই তাল গাছটার চূড়োয় উঠতে দাও, সেখানে বসে আমি মদ খাব, তাল গাছ থেকে যে মদ চুমি চুমি পড়ে, আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব, যে আমি একজন কালো রঙের মানুষ, আমার জন্যেই এই সব। ধন্যবাদ।